রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় গাড়ি চাপায় বাড়ির দারোয়ান নিহতের ঘটনায় এখনও পলাতক অভিযুক্ত বিআইডব্লিউটি এর সাবেক প্রকৌশলী মফিদুল ইসলাম এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী দারোয়ান ফজলুল হকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করছেন স্বজন এবং এলাকাবাসী বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় বাসার নীচের গ্যারেজে গাড়ি চাপায় নিহত হন ফজলুল হক নামের এক সিকিউরিটি গার্ড হক যে গাড়ির নিচে পড়ে মারা যান সেটি চালাচ্ছিলেন বাড়ির একটি ফ্ল্যাটের মালিক মফিদুল ইসলাম প্রত্যক্ষদর্শী ও মফিদুলের গাড়ি চালকের বরাতে জানা যায় এর আগে মফিদুলকে খুব একটা গাড়ি চালাতে দেখা যায়নি ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন নিহতের পরিবার না আমি

সাবেক বিডব্লিউটির প্রকৌশলী মফিদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ফজলকে উদ্ধার না করে গাড়ি নিয়ে ব্যস্ত ছিলেন সাবেক এই প্রকৌশলী আর তারপর থেকেই গা টাকা দিয়েছেন সপরিবারে এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিহত ফজলুল হকের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন শেরেবাংলা নগর থানায় মামলার আলামত হিসাবে গাড়িটি জব্দ হলেও এখনো ধরা পড়েনি আসামি স্ত্রী এটা লিখিত যা দিলাম আমি নিয়মিত মামলা রুজু করি আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ময়না তদন্তের পর শুক্রবার নিহত ফজলুল হককে দাফন সম্পন্ন হয়েছে নেত্রকোনা সদরের বাবরিকোন গ্রামে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা